উত্তর কোরিয়ার শাসক কিম জং উন আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দুজনের সম্পর্কে জানতে মুখিয়ে থাকেন বিশ্বের মানুষ। আর এই দুই নেতার সম্পর্কে প্রচুর খবর বাইরে ছড়ালেও আদতে খুব খবরের সত্যতা স্বীকার করে দুই দেশ। অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয় এই দুই দেশের তরফেই, যদিও এত গোপনীয়তা কেন তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আর দুই দেশই পরমাণু শক্তিধর দেশ, তাই পরমাণু অস্ত্র নিয়ে কোনো কিছু করে দিলে তা হবে বিশ্বের বাকি দেশগুলির কাছে অত্যন্ত উদ্বেগের। সম্প্রতি নিজস্ব ট্রেনে রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। মঙ্গলবার 12 সেপ্টেম্বর তিনি দেখা করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ বৈঠকও হয়। পরমাণু অস্ত্র এবং যুদ্ধ সামগ্রী তৈরির কারখানা পরিচালনার শীর্ষ সম্মেলন আধিকারিকদের সঙ্গে কিম রাশিয়ায় পৌঁছেছেন, যার কারণে পশ্চিমের দেশগুলো সহ গোটা বিশ্ব উত্তেজনার মধ্যে রয়েছে। সূত্রের খবর, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে দুই নেতার বৈঠকে। আর কিম ও পুতিনের এই বৈঠকের ওপরে কড়া নজর রেখেছে আমেরিকাও। যেটা উদ্বেগের সেটা হলো কিম হঠাৎ করে এই বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডার উজাড় করে কেন পৌঁছেছেন রাশিয়ায়। তাহলে কি সেখানে কোনো দুদেশের যৌথ যুদ্ধের মহড়াও হবে? উত্তর কোরিয়া আর্টিলারি শেল ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। করোনা আবহ কাটার পর এটারই প্রথম কিমের বিদেশ সফর। সূত্রের খবর, আমেরিকান রিপোর্ট অনুসারে ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের মধ্যে পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে আর্টিলারি শেল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং অনেক মারাত্মক অস্ত্রের জন্য তার ক্রমহ্রাসমান মজুদ পূরণের জন্য একটি চুক্তি করতে পারেন। এই চুক্তি হলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমেরিকা ও তার অংশীদারদের চাপ বাড়বে, কারণ এখন ক্রমবর্ধমান রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে বিশ্বের উদ্বেগ বাড়ছে। উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে মারাত্মক অস্ত্র চুক্তির উপরে কড়া নজর রাখছে আমেরিকা। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন ওয়াশিংটনে বৈঠকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র দিলে তা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনেক প্রস্তাবের লঙ্ঘন। এরপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে দ্বিধা করবে না আমেরিকা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন উত্তর কোরিয়ার কাছে সোভিয়েত ডিজাইনের লক্ষাধিক আর্টিলারি শেল এবং রকেট রয়েছে, যা রুশ সেনাবাহিনীর শক্তি বাড়াতে পারে। বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে তার পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি এবং স্যাটেলাইট প্রযুক্তি প্রদান করবে, যা কিমের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রকে আরও শক্তিশালী করবে। উত্তর কোরিয়া শাসক কিম জং উন আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এই দুজনের সম্পর্ক জানতে বর্তমানে মুখিয়ে রয়েছেন বিশ্বের মানুষ, কারণ তাদের সম্পর্ক ঠিক কোন দিকে এগোচ্ছে
সেই বিষয়টা নিয়েই শুরু হয়েছে জল্পনা। অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয় এই দুই দেশের তরফেই তাদের এই দেখা করার বিষয়টি নিয়ে। কেন এত গোপনীয়তা তা নিয়েই শুরু হয়েছে রহস্যের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবর এবং পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।